অনুধ্যানের 78তম দিনের অনুধ্যান পর্বে সকলকে প্রভাতী শুভেচ্ছা, নমস্কার, প্রণাম জানিয়ে আমরা শুরু করি আজ একটু বিরল ব্যক্তিত্ব সাধক বা সাধু মথুরা দাসের কথা। আমরা জানি মহেন্দ্রনাথ দত্ত তিনি তীর্থ পরিক্রমণ কালে বেশ কয়েকজন সন্ন্যাসীর সংস্পর্শে আসেন এবং সেই সংস্পর্শের মধ্যেই একজনের কথা তিনি লিখেছেন, তিনি হচ্ছেন মথুরা দাস। 1923-24 সালে হরিদ্বারে কঙ্খলে অবস্থানকালে তিনি এই জীবনমুক্ত বৃদ্ধ সাধুর সাথে তার পরিচয় হয় এবং তার কথাবার্তা এবং কার্যকলাপে তিনি এতই আকৃষ্ট হয়েছিলেন যে সেই জীবনমুক্ত মহাপুরুষ সে স্মৃতি যাতে আমাদের মাঝে থেকে যায়, আমরা হরি মহারাজের কথাটি পাই, জীবন মুক্তি সুখ প্রাপ্তি, এই জীবনেই ওই মুক্তির সন্ধানটি পেতে হবে, এই জীবনেই কিভাবে এই মুক্তির সন্ধানটি পাব সেটি আমাদের হরি মহারাজ বলেছিলেন। এই মথুরা দাস এরমই একজন জীবনমুক্ত পুরুষ যার কথা মহেন্দ্রনাথ দত্ত তার স্মৃতিচারণায় লিখছেন। তিনি কঙ্খল রামকৃষ্ণ মিশনে মার্চ মাসে যান। একদিন সকালবেলায় দালানে বসে যখন তামাক খাচ্ছেন এমন সময় এই সাধু এসে বসলেন। সাধু বৃদ্ধ, মাথায় অল্প ঝাঁকড়া চুল, অল্প দাড়ি, সাদা কালোই মিশ্রিত, মুখে একটিও দাঁত নেই, 3-4 আঙুল কাপড়ের একটি সাদা কৌপিন সাদা সুতো দিয়ে কোমরে আটকানো, চেহারা দেখে পাঞ্জাবি বলেই বোধ হয়। কোনো প্রকারে আলাপ পরিচয় না করেই আমার মুখ থেকে নিজের হাতে ফোর্সির নল অর্থাৎ তামাকের নলটি টেনে নিয়ে তামাক খাবার চেষ্টা করলেন। সাধারণত মহেন্দ্রনাথ নিজের হুঁকো অন্যকে দিতেন না এবং বাঙালি মাছ মাংস খান, মুখে নেটো একজন বৃদ্ধ সাধুকে, এই কারণেই তিনি ফার্সির নলটা দিতে চাইলেন না, গম্ভীর ভাবে তামাক টানতে লাগলেন। কোনো খাতির বা সম্মান তাঁকে দেখায়ননি। খানিকক্ষণ পরে সাধুকে দেখা গেল বালকের মতন মনঃক্ষুণ্ণ। সেই সময় স্বামী কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দের সাথে নানান কথা বলে সাধু চলে গেলেন। সাধু চলে গেলে কর্মীরা জানিয়েছিলেন মহেন্দ্রনাথবাবুকে, মথুরানা দাস আপনার মুখোয় তামাক খেতে গেলেন, আপনি তাকে দিলেন না কেন? যে কর্মীরা এমন প্রকাশ করলেন যে যেন মহেন্দ্রনাথবাবুর খুব গুরুতর অপরাধ হয়েছে। তখনই তারা জানালেন যে হরিদ্বার কঙ্খন অঞ্চলের এই মহামান্য উচ্চস্তরের সাধু হচ্ছেন মথুরা দাস এবং এই সেবাশ্রমের কর্মীরা তাকে খুব শ্রদ্ধা করতেন এবং ক্রমে এই মহেন্দ্রনাথের সাথেও তার আলাপ হয় এবং কিছু কথোপকথন হয় যেটি ডকুমেন্টেড। বলছেন গ্রীষ্মকালে একদিন মথুরা দাস 11টার সময় এলেন, উদম ল্যাংটো, তিনি আরাম চেয়ারে ঠেসান দিয়ে বসলেন, তামাক খেতে লাগলেন। সকলে জিজ্ঞাসা করলেন আজ একেবারে ল্যাংটা কেন? মনের অবস্থা তখন কিঞ্চিত উত্তপ্ত, তাই বললেন কি করব, রাস্তা দিয়ে যাচ্ছি, কতগুলো পাঞ্জাবি স্ত্রীলোক যাত্রী আমার পথ বন্ধ করলো, তারা আমাকে প্রণাম করবে, পায়ের ধুলো নেবে, আমার এসব ভালো লাগে না, আমি এদিক ওদিক দিয়ে পাশ কাটাতে গেলাম, যাত্রীগণের মধ্যে মেয়ে পুরুষ মিলে আমাকে ঘেরাও করে ফেললো, আমি আর পথ চলতে পারি না, তখন তাড়াতাড়ি পালাবার চেষ্টা করছি, এমন সময় পেছন দিক থেকে হঠাৎ একজন, সে পুরুষই হোক আর স্ত্রী হোক, আমার কৌপিন ধরে আটকাবার চেষ্টা করলো, তখন আর আমি কি করি, কৌপিন ছেড়েই পালিয়ে এলাম, কৌপিন তাদের হাতেই রইল, আমি পালিয়ে বাঁচলাম। এই কথার ভঙ্গিটা ছিল কিন্তু তার 7-8 বছরের বালকের মতন। আমরা যারা সামাজিক বোধ সম্পন্ন তারাই দিগম্বর বা উলঙ্গ হতে ভয় পাই, কিন্তু এই উচ্চকোটি জীবনমুক্ত সাধক তার এই লজ্জাটি নেই। ওই যে ঠাকুরের কথা না, যে অষ্টপাশ, সেই অষ্টপাশের পাড়ে চলে যাওয়া, ভগবান শ্রীরামকৃষ্ণ তার সাধক জীবনে ওই পৈতের অহংকারটিও পর্যন্ত বিসর্জন দিয়েছেন এবং কখনও কখনও তিনি তার পার্শ্বদেরও সুখাসনে বসিয়ে দিয়েছেন, সম্পূর্ণ কাপড়ের গেঁট আলগা করে দিয়ে, কাউকে কাউকে কখনো কাপড় খুলে দিয়ে। অর্থাৎ এই যে আমির অভিমান, এই যে জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে, এইটি জীবনমুক্ত সাধকরা বহু যুগ ধরে বারবার আমাদের করে দেখিয়েছেন জীবন দিয়ে। তার ওই কথা বলার ভঙ্গিটা ছিল 7-8 বছর বালকের মতন। তখন স্বামী নিশ্চয়ানন্দজি মহারাজ সেবাশ্রমের নতুন কাপড়ের থান থেকে একটা কৌপিন করে দিতে চাইলেন,
মথুরা দাস বললেন, 3 আঙুলের বেশি যেন চওড়া না হয়। স্বামী নিশ্চয়ানন্দ দড়ির মতন মোটা একটা সুতো তার কোমরে বাঁধিয়ে তাকে কৌপিন পরিয়ে দিলেন। আরেকদিন সকালবেলায় গঙ্গা দর্শন করে বড় সড়ক দিয়ে আসছেন। বড় সড়কের ওপর একটা বড় আখড়া, তাতে লেখা রয়েছে সেট সুরজমলের ধর্মশালা। তো রাস্তার দিক থেকে মহেন্দ্রনাথবাবু আসছেন, আর দেখি কিনা উল্টো দিকেই মথুরা দাস, তার চলন ক্ষিপ্র গতি, হাত দুলছে যেন কোনো তাড়াতাড়ি কাজে যেতে হবে। পেছন থেকে কতগুলো যাত্রী আসছে, স্ত্রী এবং পুরুষ। যাত্রীরা এসেই মথুরা দাসের নাম শুনেছিল কিন্তু তার সাক্ষাৎ পায়নি। তাই রাস্তায় একজন বলে উঠল, এই নাঙ্গা বাবা আতা হ্যায়। তারা তার পায়ে ধুলো নিতে চাইল, অর্থাৎ যাত্রীদের যেটি ইচ্ছা যে ওই মথুরা দাসের একটু কৃপা পাওয়ার। স্ত্রীলোকদের মুখও খুব বিষণ্ন হয়ে গেল, কারণ তিনি তো দ্রুত গতিতে গেলেন এবং মথুরা দাস জঙ্গল, বড় বড় গাছ, অশ্বত্থ গাছ দেখে তার মধ্যে কোথায় যে লুকিয়ে পড়লেন কেউই আর দেখতে পেল না। তখন সবাই বলতে লাগলেন, নাঙ্গা বাবা ভাগ গিয়া, নাঙ্গা বাবা ভাগ গিয়া। একদিন 8-10 বছরের আশ্রম কর্মীর সঙ্গে গঙ্গায় স্নান করতে যাচ্ছেন মহেন্দ্রনাথবাবু গ্রীষ্মকাল। হঠাৎ দেখা গেল সেই মথুরা দাস দরদর করে ঘামছেন। কর্মীরা তাকে ঘিরে ফেললেন এবং বললেন, মথুরা দাস তোমার গায়ে বড় ময়লা জমেছে, আজ তোমায় গঙ্গায় ভালো করে গা ঘষে নাইয়ে দিগা। রাস্তায় আরও লোক জড়ো হলো। আমি বললাম, মথুরা দাস চলো গঙ্গার স্নানে স্নান করি গে। মথুরা দাস আমায় বললেন, না তোমায় গঙ্গায় যেতে হবে না, গঙ্গায় স্নান করতে হবে না। আমি বললাম, অর্থাৎ মহেন্দ্রনাথ বললেন যে গঙ্গাজল ব্রহ্মবাড়ী মহাপবিত্র, লোকে স্নান করলে পবিত্র হয়। এই কথা বলতেই মথুরা দাস চোখ দুটো স্থির করে ফেললেন এবং গম্ভীরভাবে বললেন, কিয়া তুম গঙ্গাজল গঙ্গাজল করতে হ্যায়, গঙ্গা কো পানি আর মেরা পেশাব কো পানি দোনো এক হ্যায়, সচ্চিদানন্দ কো সমঝ আর সব ঝুটা হ্যায়। বলছেন, সচ্চিদানন্দ কো সমঝো আর সব ঝুটা হ্যায়, একমাত্র ভগবানই এক, আর জাগতিক যা কিছু সব মিথ্যে, আমরাই পার্থক্যকরণ করছি গঙ্গা জল। কারণ আমাদের ভক্তি মার্গের ঠাকুর ওই যে গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি, কারণ আমাদের মন তো অশুদ্ধ, আমাদের মনকে শুদ্ধ করার জন্য। কিন্তু যিনি সচ্চিদানন্দ পরম ব্রহ্ম বা অনুভব করেছেন, তার কাছে এই জাগতিক এবং পরমার্থিক কোনো পার্থক্য নেই। এবং এই কঙ্খলে আমরা জানি যে গঙ্গা এবং শিবই হচ্ছে প্রধান দেবতা। লোকে গঙ্গা পুজো করতে হরিদ্বারে বা কঙ্খলে যায়। মথুরা দাস সেই পবিত্র গঙ্গা জলকে বললেন, গঙ্গা কো পানি আর মেরা পেশাব কো পানি দোনো এক হ্যায়। অন্য কেউ হয়তো বললে রাস্তার লোকেরা ঢিল মারত, কিন্তু মথুরা দাস এমন উচ্চ মার্গের সাধক যে কেউ সেটা কিছু করলেন না। তখন সবাই বুঝলো যে এটা মথুরা দাসের পক্ষেই সম্ভব বা তার মুখেই শোভা পায়। মথুরা দাস সত্যি এই যে গুণ দ্রব্যকে বিভিন্ন করে দেয় সেইটির কথা উচ্চ তত্ত্বকে যেন বলে দিলেন। কঙ্খলে আর একজন বাঙালি সাধু থাকতেন, তার নাম সর্বেশ্বরানন্দ। রামকৃষ্ণ মিশনের সভাপতি মহাপুরুষ মহারাজের কাছে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তার পূর্বাশ্রমের নাম ছিল চারুচন্দ্র চক্রবর্তী। নিবাস কলিকাতার দক্ষিণে মজিলপুর গ্রামে। তিনি স্কুলের হেড পণ্ডিত ছিলেন। একদিন সকলে আশ্রমের কয়েকজন মিলে গঙ্গা স্নান করতে যাচ্ছি, পণ্ডিতজিও যাচ্ছেন, তিনি খুব বেদান্ত পাঠ করেন। পণ্ডিতজি বললেন, বেদান্ত পুস্তকের এক অংশ ভালো বুঝতে পাচ্ছি না, কদিন ধরেই ভাবছি ঠিক ঠিক মানে ধরা যাচ্ছে না, কাকেই বা জিজ্ঞাস করি। সঙ্গের একজন বলল, কেন মথুরা দাস? পণ্ডিতজি যখন বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, তিনি উপযুক্ত লোক, কোথায় পাই? এরমভাবে যখন খুঁজছেন তখন দেখা গেল যে মথুরা দাস আসছেন। পণ্ডিতজি মথুরা দাসকে পেয়ে বললেন, বেদান্তের একটা জায়গা আমি বুঝতে পাচ্ছি না, আমায় অর্থ বুঝিয়ে দাও। মথুরা দাস বললেন, আমি কেবল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, বেদান্তের কিচ্ছু জানি না, পণ্ডিতও ছাড়ার লোক নয়। তখন মথুরা দাস হাসতে হাসতে বললেন, আরে তামাকু পিলেও, তামাকু পিলেও, রাস্তার মাঝখানে তামাক কোথায় পাওয়া যাবে? গঙ্গা পুজোর জন্য আমাদের ফুলের আবশ্যক ছিল। এই 7-5 ভেবে সেট সুরজমলের পেছনের বাগানে ঢুকে ফুল তুললেন। পণ্ডিতজি একটা সিগারেট এবং দেশলাইয়ের আশায় যাত্রীদের নিকট গেলেন, জোগাড় করে এলেন। মথুরা দাস তখন একটা পাথরের ওপর পা ঝুলে আছেন। সিগারেট ধরিয়ে পণ্ডিতজি তাকে জিজ্ঞেস পণ্ডিতজিকে বললেন, কহো তেরা কেয়া প্রশ্ন হ্যায়। পণ্ডিতজি প্রশ্ন করলেন, আত্মা কাকে বলে? মথুরা নাথ চুপ করে রইলেন।
তারপর বেদান্তের গূঢ় তত্ত্ব সকল অনর্গল বলতে লাগলেন। তখন পণ্ডিতজি ভারী খুশি হয়ে বললেন, আমার বইয়ের তিন চার দিনের পড়া এগিয়ে গেল, ব্যাপারটা বুঝে নিলাম। মথুরা দাসের কাজ হয়ে গেলে তিনি চট করে অন্য জায়গায় চলে যেতেন। অর্থাৎ মথুরা দাসের ভাবটিই ছিল একেবারে উচ্চ স্তরের। একদিন এক যুবক, বেদান্ত পাঠরত যুবক মথুরা দাসকে জিজ্ঞেস করলেন, মথুরা দাস, এই যে শুদ্ধি হচ্ছে, এটা ভালো না মন্দ? অর্থাৎ সেই সময় শুদ্ধি আন্দোলন হয়েছিল। মথুরা দাস বালকের ন্যায় হাসতে হাসতে বললেন, এটা তো আমার চোখে ভালো মনে হচ্ছে, এখন তো আমি ভাঙি মেথর সবার বাড়ি খেতে পারবো, আর আমার কোনো ভাবনা থাকবে না। তখন ওই অদ্বৈত বেদান্তবাদী আবার প্রশ্ন করলেন, মথুরা দাস, তুমি তো মহা অদ্বৈতবাদী, আর এই তো শুদ্ধি হচ্ছে, তা তুমি ভাঙ্গিদের বাড়ি খেতে পারো? মথুরা দাস বললেন, হ্যাঁ চলো ভাঙ্গিদের বাড়ি খাই। গিয়ে খেয়ে দেখালেন। অর্থাৎ সকলেই বুঝলেন যে মথুরা দাস নির্বিকার পুরুষ। একদিন জিজ্ঞাসা করা হলো, মথুরা দাস, তুমি কখনো মাছ খেয়েছো? তিনি বললেন, হ্যাঁ তিন চারবার খেয়েছি। তখন আমি কলকাতায় হাবড়াতে এক বাবুর বাড়িতে থাকতুম, আর এই কৌপিন পরে গঙ্গার ধারে বেড়াতাম। বাঙালিরা রুটি খায় না, ভাত খায়, আমাকেও ভাত দিত, আর দু তিনটি শাক তরকারি দিত। আমি অত শত বুঝতাম না, সবই খেতাম। তারপর একদিন কি একটা দিল, সেটাও খেলাম। পরে বুঝলাম সেটা একটা মাছ। কেউ জিজ্ঞেস করলেন যে মাছ খেতে ঘেন্না হলো না, নাকে গন্ধ লাগলো না? তিনি তখন বললেন, কি জানি, সবই তো বস্তু, দিলে আমি খেলাম, ভালো মন্দ কিছু বুঝলাম না। চার পাঁচ দিন মাছ দিয়েছে, আমি খেয়ে ফেলেছি। আবার কেউ প্রশ্ন করলেন, মথুরা দাস, পেঁয়াজ মাংস খেতে ঘেন্না হলো না? তিনি বললেন, থালি মে জো দিয়া হাম পা লিয়া, বস্তুকে এত্তি বিচার দরকার নেই। অর্থাৎ তিনি এই বস্তু বিচারটি করতে যেন চাইছেন না, শিখিয়ে দিচ্ছেন। প্রকৃতপক্ষে তিনি বারবার উত্তর দিতেন মথুরা দাস। কীরকম? একজন মথুরা দাসকে জিজ্ঞেস করেছিলেন, আপনার এত উচ্চ অবস্থা হলো কী করে, আপনি কি খুব জপ ধ্যান করেন? তখন মথুরা দাস উত্তর দিয়েছিলেন, কই আমার তো কিছুই হয়নি, আমার আবার উচ্চ অবস্থা কোথায়, সেসব কিছুই নয়, আমি শুধু পথে পথে ঘুরে বেড়াই, তার ভিন্ন আর কিছু জানি না। কেউ জিজ্ঞেস করেছিলেন, মথুরা দাস, তুমি তো সন্ন্যাসী, দশনামী সম্প্রদায়ের কোন পন্থী? তখন বলেছিলেন, আমি কোনো পন্থী টন্থী নই, এ পন্থী ও পন্থী সবই মিথ্যা, আমি শিবপুরীও নই, আমি সন্ন্যাসীও নই, আমার ছেলেবেলার নাম মথুরা দাস, আমি সেই নামেই এখন পরিচিত, আমি কোনো পন্থার ধার ধারি না, আমি শুধু একটি বুঝি, সেটি সচ্চিদানন্দ ব্রহ্ম। অর্থাৎ এই সচ্চিদানন্দ ব্রহ্মের কথা তিনি বারবার বলছেন, এবং তিনি নিজের আত্মকথা প্রসঙ্গে কখনো কখনো বলেছেন, পাঞ্জাবের হুশিয়ারপুরে তার জন্ম। কঙ্খলের আরেক সাধুর কাছে তিনি এই কথা বলছেন, এই সাধু মহেন্দ্রনাথকে বলছেন যে এক রাত্রে মথুরা দাস বড় খালের ওপর একটা বাগানে গাছের তলায় শুয়ে আছেন। তখন খুব অন্ধকার, মধ্যরাত্রে কতগুলো চোর ঢুকেছে, বাগানের জিনিসপত্র তারা চুরি করবে, তারা বর্ষা প্রভৃতি অস্ত্রশস্ত্র নিয়ে এসেছে। এমন সময় চোরদের নজর পড়ল গাছের তলায় কি একটা উসকুস করছে। ভালো করে দেখবার পর বুঝলো যে একটা মানুষ শুয়ে আছে। চোরেরা ঠিক করলে মানুষটাকে মেরে তারপর চুরি করবে। এই ভেবে একজন বর্ষাটা হাতে তুলতে সেই লোকটাকে বিঁধবার চেষ্টা করছে, এমন সময় মথুরা দাস পাশ ফিরে শোলেন। হঠাৎ তাদের সন্দেহ হলো, কে লোকটা যে আসন্ন মৃত্যুর সম্মুখে অবিচলিতভাবে পাশ ফিরে শুয়ে পড়ল? চোরেদের একজন জিজ্ঞেস করলো, কে, ও নেঙ্গা বাবা? নেঙ্গা বাবা হো হো করে হেসে উঠলেন। চোরেরা মহা অপ্রস্তুত হলেন। মুহূর্তকালের মধ্যেই তারা মথুরা দাসকে মেরে ফেলছিল আর কি। তখন খুব অনুনয় বিনয় করলো। মথুরা দাস হেসে বললেন, রাত্রি দুপুরে আর বিরক্ত করিস না, আমি এখন ঘুমাবো। মুখ ফিরে তিনি শুয়ে পড়লেন। অর্থাৎ তার এতই উচ্চ অবস্থা যে ওই চোর মারতে এসছে তাতেও তার কোনো হুঁশ নেই। এই যে গুণাতীত অবস্থা, সেইটির কথা যেন বারবার মথুরা দাসের জীবন থেকে মহেন্দ্রনাথ দত্ত পেয়েছেন। এবং এই যে মুক্ত পুরুষ কেমন, সেইটি বলছেন যে এমন সময় একদিন এক সেবাশ্রমের এক সাধু জিজ্ঞেস করলেন, মথুরা দাস, মুক্ত পুরুষ কীরূপ অবস্থায় হয়, মুক্ত পুরুষদের কী লক্ষণ থাকে? তখন কাগজ কলম ছেড়ে মথুরা দাস গম্ভীর হয়ে গেলেন, বললেন, মানুষের তিনটি বন্ধন আছে,
সমাজ বন্ধন, বেদ বন্ধন আর গুরু বন্ধন, এই তিনটে বন্ধন থেকে যে মুক্ত হতে পারে সেই মুক্ত পুরুষ। কেউ বুঝতে পারল না, আবার জিজ্ঞেস করলো। তখন মথুরা দাস ব্যাখ্যা করে বললেন, সমাজ বন্ধন, মানুষ সতত শঙ্কিত হয়ে রয়েছে, সমাজ কি বলবে, তার কাজ লোকে প্রশংসা করবে না নিন্দা করবে, এই ভয়েতেই মানুষ ব্যতিব্যস্ত। সেই জন্য নিজের ইচ্ছামতো বা বিবেক বুদ্ধিতে যাহা ন্যায় বলে জানে সেই কাজ মানুষ সবসময় করতে পারে না ওই সমাজের ভয়ে। একেই বলে সমাজ বন্ধন, এর থেকে নিষ্কৃতি পাওয়া বড় কঠিন। দ্বিতীয় বলছেন বেদ বন্ধন, শাস্ত্রে কি বলছে, বেদে কি আছে, কোনটা বারণ নিষেধ, কোনটা করতে বলেছে সেইটা নিয়ে বলছে। পর্বত প্রমাণ শাস্ত্র মানুষের মাথায় চাপিয়ে তাকে পিষে মেরে ফেললো, কিন্তু শাস্ত্রের ওপর সে দাঁড়াতে পারল না। এই বেদ বন্ধনকে ত্যাগ করাও এক দুঃসহ ব্যাপার। আর তৃতীয় বলছেন গুরু বন্ধন, গুরু এই কথা বলছেন, এইভাবে বিধি দিয়েছেন, এই কথা নিষেধ করেছেন এইভাবে, অর্থাৎ গুরু বাক্য কোনো প্রকারে লঙ্ঘন করা যাবে না। প্রত্যেক মানুষের ভিতরে যে পরমাত্মা রয়েছেন তার বিকাশ আর হলো না। এই তিন বন্ধন যে ছিন্ন করতে পারে সেই হচ্ছে মুক্ত পুরুষ। স্বামী জি স্বয়ং স্বামী বিবেকানন্দ গিরিশচন্দ্রের সাথে এইভাবে কথা বলেছিলেন। স্বামীজি বলেছিলেন, সব ভুলতে পারছি, দক্ষিণেশ্বরের ওই পাগলা বামুনটাকে ভুলতে পারছি না, এইটি আমার এক অন্তরায় হয়েছে, তাকে না ভুললে আমার ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মদর্শন হচ্ছে না। অর্থাৎ স্বামী বিবেকানন্দ যেটি বলেছিলেন মথুরা দাসও যেন সেইটি বারবার বলেছিলেন। সেই জন্য কঙ্কালে স্বামী নিশ্চয়ানন্দজি মাদ্রাজি পণ্ডিতগণের অনবত শাস্ত্রের বচন উদ্ধৃত করছিলেন। স্বামীজি অনেকক্ষণ বাদে বললেন যে শাস্ত্রের মর্যাদা আছে সে কথা অবশ্যই মানতে হবে, কিন্তু শাস্ত্রকে চিরকাল মাথায় করে রাখলেও চলবে না, শাস্ত্রের ওপর পা দিয়ে দাঁড়াতে হবে, তখন মানুষের আত্মজ্ঞান হবে, আত্মার বিকাশ হবে। স্বামীজি অনেক সময় বলতেন, থরো লস আনটু নো লস, থ্রু লস আনটু নো লস, অর্থাৎ বিনিময়ের মধ্যে দিয়ে যাইয়া পরে তাকে লঙ্ঘন করতে হবে, অর্থাৎ তার পারে চলে যেতে হবে। এই যে পারে চলে যাওয়ার জন্যই আমাদের একটি ভাব, এবং এই মথুরা দাস বারবার এই গুণাতীত অবস্থার কথা বারবার তিনি বলেছেন। সত্যি সত্যি তিনি ওই গুণাতীত অবস্থায় যেতে গিয়েছিলেন। এই যে অরিজিনাল থিঙ্কিং যেটাকে আমরা শাস্ত্রে বলি ফিলোসোফার, এরা সত্যি সত্যি সেই ফিলোসোফার, এবং তিনি বারবার সেটি যেন বুঝিয়ে দিয়েছিলেন মহেন্দ্রনাথ দত্তকে, যে পণ্ডিত এবং সত্যদ্রষ্টাতে পার্থক্য কি না, গ্রন্থপাঠী পণ্ডিত গ্রন্থের লিখিত গুণাবলী পড়ে জ্ঞান সঞ্চয়ের প্রয়াস করে, তার জ্ঞানখণ্ড এক সাধারণ অবস্থায় প্রযোজ্য হয়, আর সত্যদ্রষ্টার জ্ঞান গুণলেশ শূন্য, প্রত্যক্ষ অনুভূতিপূর্ণ। সেজন্য মথুরা দাসের বিদ্যাভ্যাস ছিল না, সাধারণ এক গ্রামীণ সন্ন্যাসী, কিন্তু এই সাধারণ গ্রামীণ সন্ন্যাসীও প্রকৃতপক্ষে ওই সত্যকে ধরেছিলেন। পণ্ডিত সে নানান বই নয়, ঠাকুর বারবার বলতেন যে এই গ্রন্থ না গ্রন্থি, আসলে গ্রন্থিগুলো আমাদের মনের গাঁট হয়ে যায়, তারা বিভিন্ন রকমভাবে আমাদের আটকে দেয়, বন্ধনে ফেলে দেয়, কিন্তু প্রকৃতপক্ষে যিনি সত্যদ্রষ্টা, যিনি ঋষি, যিনি নিত্যশুদ্ধ মুক্ত বৌদ্ধ আত্মাকে দর্শন করেছেন, তিনি এগুলির পাড়ে চলে যান। সেজন্য এদের অবস্থা যে কৌপিন থাকলো কি গেল, কোথাও খেয়া পেলাম কি পেলাম না, চোর মারতে এসছে তিনি পাশ ফিরে শুটছেন, কারণ তিনি সমস্ত বন্ধনকে মুক্ত করেছেন, আমাদের কাছে এক দৃষ্টান্ত দিয়ে গেলেন যে কেন মানুষ মুক্ত হতে পারে না। আমরা বারবার বলি মুক্তির সন্ধান, মুক্তির আশায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু বদ্ধজীবের মুক্তি হওয়ার উপায় নেই, কারণ তার এই সমাজ বন্ধন, তার এই বেদবন্ধন, তার এই গুরুবন্ধন রয়েছে। এই সমাজ বন্ধন, বেদবন্ধন, গুরুবন্ধনের পারে যখন আমরা যেতে পারবো, তখন প্রকৃতপক্ষে এই মুক্তির আস্বাদনটা পাবো। মহেন্দ্রনাথ দত্তের এই সাধু চতুষ্টয়ের মধ্যে এই মথুরা দাসের ঘটনা আমাদেরকে সত্যি সত্যি সেই অরিজিনাল থিঙ্কিং ফিলোসফির জায়গায় নিয়ে যায়, যেখানে তিনি সত্যি সত্যি ভাবতে পারেন যে উচ্চকোটির সন্ন্যাসীকে দর্শন করলে সত্যি বোধহয় সেটি অনুভব হয়। এই প্রত্যক্ষ অনুভব করাটাই জীবনের দার্শনিকদের যেমন কাজ, আমাদেরও কাজ। আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুধ্যানে আজকে প্রার্থনা করব যে মথুরা দাসের ভাব অনুসারে যেটি মহেন্দ্রনাথ দত্ত আমাদের বলে যাচ্ছেন, যে ওই সামাজিক বন্ধন, বেদবন্ধন এবং গুরুবন্ধনের পারে গেলে তবে আত্মদর্শন হয়। এই জগতে সব কিছুই সচ্চিদানন্দ পরম ব্রহ্ম, আমরা গুণগত দিক দিয়ে, রূপগত দিক দিয়ে তাদের পার্থক্যীকরণ করি, কিন্তু এই পার্থক্যীকরণের কোনো জায়গা নেই। এই পার্থক্যীকরণ আমাদের দৃষ্টিতে, তাঁদের দৃষ্টিতে, সাধকদের দৃষ্টিতে সবই এক।
এই সব এককে যদি আমরা দর্শন করতে পারি এবং সেটির জন্যেই এই মহাত্মাদের সঙ্গ করতে হয়, তীর্থে ঘুরে সাধু মহন্তদের সঙ্গ লাভ করাই একমাত্র কাজ। কারণ যখনই আমরা তাদের জীবনে আসব, তাদের মুহূর্তের প্রভাব আমাদের জীবনকে আলোকিত করবে, আমাদের জীবন যেন প্রকৃত শান্তির দিকে এগিয়ে যাবে। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।